মৃত্যুর মুখে শেখ সুরতজ আলী প্রযোজিত শুভ ইন্টারন্যাশনাল পরিবেশিত কাহিনীর সংলাপ চিত্রনাট্য পরিচালনায় মালেক আফসার আবু তাহের, সঙ্গীতে গীতিকার মঞ্জুর রহমান মণি এবং সম্পাদনায় ছিল জিন্নাত হোসেন জিন্না, মুসলিম ছিল বিশেষ দৃশ্য পরিচালনায়, মাসুম বাবুল ছিল ড্যান্স ডাইরেক্টর। সিনেমা পাঁচটা গান ছিল। অনুপম মুভিজ ইউটিউব চ্যানেলে পাবেন। সিনেমাটা অভিনয় করে এখানে ইলিয়াস কাঞ্চন, মুনমুন, আমিন খান, নবাগত ময়ূরী, গোলাম মোস্তফা, খলিল, শাঙ্কু পাঞ্জা, ইলিয়াস কুবরা, আমির সিরাজি, তারপর সিরাজ হায়দার, দিলদার, রোজি আফসারি সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা সিনেমাটা অভিনয় করেছেন। তা সিনেমাটা দেখলে বুঝতে পারবেন কী রকম মুভিটা। তা সিনেমাটা শুরু হয় ইলিয়াস কাঞ্চনকে মেডেল দিলে, পুলিশ অফিসার তাকে একটা মেডেল দিয়েছে, তারপরে বাসায় এসে দুই ছেলেমেয়ের সাথে গল্প গুজব করছে, আড্ডা মাটক করছে। তখন কেউ একটা লোক এসে বলছে আমাদের মেয়েকে ধরে নিয়ে গেছে ডন, তো এখনও কোনো থানায় ফানায় কোনো কেস ফেস নিয়েছে না, তা আপনি একটা ব্যবস্থা করে দেন। তখনই ও চলে আসে, এসে দেখা যাচ্ছে যে খলিল হইল ডন এবং গোলাম মোস্তফার সাথে থাকে। এখন অনেকজন বিদেশি লোক তারা ওই যে মেয়ে ধরে নিয়ে যায়। তখনও ও চলে গেছে গিয়ে বন্দুক মারে, বন্দুক মেরে সবাই থামতে বলে, থেমে ওর কাছে টাকা দিতে চায় কিন্তু টাকা পয়সা নেয় না। তখনই ও কথাবার্তা বলতে বলতে কখন এসে খলিলকে ছুরি মেরে দেয়। তখন দেখা যাচ্ছে ওর ছেলে মেয়ে ইয়ারকি ফেয়ারকে কষে, তারপরে চোখ দিয়ে একটা কী দেখা যাওয়ার পরে দেখা গেল ইলিয়াস কাঞ্চন চলে আসে রক্ত ভাজা সো দিয়ে। তখনই ওর ছেলে মেয়েকে নিয়ে ওর নিয়ে চলে যাচ্ছে দূরে, তারপর পানির মধ্যে ওদের দুজনের একটা ডুঙ্গার মধ্যে দিয়ে পরে লোকজন এসে ওকে মেরে ফেল দিলে। আর ওরা চলে আসার দেখা গেল রোজি আফসারি এবং আমির সিরাজি তার স্বামী স্ত্রী, তারা ঝগড়া বাবদ করছে, বলছে আমি তোমার সাথে থাকবো না, আমরা চলে যাচ্ছি, যা যায় এত খাওয়া দাওয়া করে আমি সব এখন চলে যাবে। এবার চলে আসছিলো এসে এক জায়গায় বসেছো ছেলেদের নিয়ে, তারপরে এদিকে এরা দুইজন এসে গল্প বলছে, মা আমার রাখো আমি আর কোথায় যাবো, এভাবে বলার পরে দেখা গেল তারা চলে আসলো। এসে পরবর্তীতে ওই যে খলিলের কাছে লোকজনকে বলে যে আমরা ওকে মেরে ফেলে, ছেলেমেয়েরাও পানিতে ভেসে গেছে। এভাবে শেষ হয়ে যাওয়ার পরে দেখা গেল ইলিয়াস কাঞ্চন, ওই প্রথম ছিল ইলিয়াস কাঞ্চন, পরবর্তী ছেলেটা হয়েছে ইলিয়াস কাঞ্চন যমজ এরম বলা যায়। তখন জেলখানায় রয়েছে, একজন লোক ইলিয়াস কাঞ্চনকে বলছে যে আপনি আমার যদি এই কাজটা করে দেবো আমাকে ছেড়ে। ইলিয়াস কাঞ্চন বলছে কীভাবে নিয়ে যাবো এই কাজটা কেটে, আবার তোমারও কীভাবে, আমি চলে যাই গিয়ে তোমার কাজটা বলে কাজ করতে পারলে তুমি ওখানে চাকরি পাবা বা তুমি অনেক টাকা পয়সা পাবে। পরবর্তীতে ও চলে আসে সাইকেল করে বাসায়, দেখে ময়ূরী ওর বই রোজি আফসারি মা নাই, কিন্তু ওই যে প্রথম বললাম এই বলার পর এভাবে চলে আসলে এসে বাড়ি কথাবার্তা বলছে। তখনই দিলদার এসে একটা ফোন দিলে, ফোনে আমিন খানের সাথে কথা হইলো। কথা হওয়ার পরের দিনই ওই একদিকে দিলদার একটা মহিলার সাথে কথা বলছে, বলে ফোনে একজনের সাথে কথা বলে দিল সাসাদি ভাই দুবাই। এই কথা বলার পর সাইকেল করে ইলিয়াস কাঞ্চনকে নিয়ে আসলে, নিয়ে এসে দেখছে মুনমুন গাছের ওপর রয়েছে, তারপর ধরেছে বকাঝকি করলে, পরে চলে আসে। পরে আমিন খানকে নিয়ে চলে আসে, এসে রোজি আফসারির সাথে কথা বলে, তোর কতদিন ধরে এই দুবাই এখানে টেকা ফেকা খরচ করে দিয়ে এখন তুই যদি না আরাম করে থাকিস আমাদের কী হবে, বলে মা তোমার সাথে আমি যাবো না। পরবর্তীতে ময়ূরী দেখে ওর কাতুকুতু বাসে, দেখেছো মা আমার কাতুকুতু দেখছে। এইভাবে বলার পরে ও স্যান ফ্যান করতে গিয়েছে, দেখে ময়ূরী ওখানে দেখা করতে গিয়ে একটা একটা কথাবার্তা বলতে গিয়ে আবার বলছে কাতুকুতু দিয়েছে। এভাবে গল্পটা আগাছে। এদিকে ওই যে ইলিয়াস কাঞ্চনও ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তখন ওই যে জিনিসটা গোলাম মোস্তফা দিয়েছে আর ওখানে কাজ পেয়েছে, ওখানে দেখা যাচ্ছে মুনমুনির সাথে দেখা আবার ঝকনা মতন। এইভাবে আগাতে থাকে, তার পরবর্তীতে ওদের ওখানে থাকে কাজকর্ম করে। ওদিকে আমিন খানের সাথে ময়ূরীর কাজ বাজ চলছে, মানে কথাবার্তা চলছে, বন্ধু বান্ধব বাড়ির ঝকড়া ঝাঁটি আরাম করি মতন ঘষছে। তখনই
মানে এক জায়গায় দিলদার আর ওই যে মেয়েটা চলে যাচ্ছে, আমির সিরাজের সাথে দেখা, মানে একটু কথা মতো বলে ইলিয়াস কাঞ্চনের সাথে দিলদার বসে ওদের লোকটা, তার পরবর্তী দেখা যাচ্ছে টাকা পয়সা দিয়েছে ওদেরকে, ওদের মারামারি করিয়েছে। এদিকে এক জায়গায় দেখা যাচ্ছে আমির খান ও দেখে ফেলেছে, দেখে পরবর্তী দেখে যে বাপ, তখন ওই বাপের সাথে, বাপ প্রথম বলিনি, ও বুঝে ফেলে পরবর্তীতে দুজন মারামারি করতে গিয়ে আমির খানকে মেরে ফেলে। এই কথা জানে না, দুই তিন দিন হয়ে যাচ্ছে কোনো খোঁজ পাচ্ছে না। ওদিকে ইলিয়াস কাঞ্চন সে ঘোরাঘুরি করছে কিভাবে কি, কিন্তু গোলাম মোস্তফারা ওই যে মেয়ে মুনমুন বাসায় চলে এসেছে, তার আগে আমির খান এবং ময়ূরীর সাথে বিয়ে দেওয়ার কথা বলার পরে তখন মুনমুন চলে আসে, তারপরে এদের দুজনের বিয়ে দিয়ে তার এখানে থাকে গোলাম মোস্তফার মেয়ে, কিন্তু মেনে নেয় না। এখানে কয়েকটা ইলিয়াস কাঞ্চন মুনমুনি গান আছে বা ময়ূরীর এদের গান আছে। এইভাবে হওয়ার পর এভাবে এদের চলতে থাকছে, তখন ডন মানে খলিল ইলিয়াস কোবরা শাঙ্কো পাঞ্জা এক জায়গায় থাকে, আর ইলিয়াস কাঞ্চন এই যে খোঁজাখুঁজি করছে, কিন্তু ওই যে আমির খান মারার কথা শুনে এইভাবে কোনো একটা কেসে আমির খানের মানে ইলিয়াস কাঞ্চনের ধরিয়ে দিচ্ছে। পুলিশ পত্র সব চলে, পর্বতে বলছে আমি একজন পুলিশ অফিসার, আমি খুন করি, পর্বত ধরে নিয়ে যাওয়ার সময় ও খুলে চলে আসে। পরবর্তীতে কি ফি করতে গোলাম মোস্তফার বাসায় এসে ছবি ফবি তোলার সময় দেখে যে আমির খান ফ্রিজে মধ্যে ছুঁই দিয়েছে, ওইটা আবার খলিলের কাছে দেবে, খলিল এইটা নিয়ে গিয়ে আরেক জায়গায় দেবে বিক্রি করবে। এইভাবে চলতে থাকছে। পরবর্তীতে দেখবেন গোলাম মোস্তফা এসে রোজি আফসারি আর ময়ূরীকে মেরে ফেলে, আর মুনমুনির পেটে বাচ্চা নিয়ে চলে যায় হাসপাতাল, পর্বত আমির খান এসে ওর বাসায়। কিন্তু সেলিমে অনেক কিছু মারামারি পরে ওদের মারার জন্য ইলিয়াস কাঞ্চন দেখবেন লাস্টে ওদের মারামারি হবে, পুরো গ্যাং বাহিনীকে ইলিয়াস কাঞ্চন লাস্টকে একা সবের সাথে লড়াই করে সবাইকে মেরে দেয়। তা পরবর্তীতে মেরে দিয়ে ও পুলিশ অফিসার ওকে স্যালুট জানায় এবং জিনিসপত্র দেয় এবং মুনমুন সব। তা দেখা গেল একটা ছবি দেখানো কীভাবে প্রথম ওর বাপকে মেরে ফেললে, দুইজন একসাথে আলাদা হয়ে থাকলে, পরবর্তী রোজি আফসারদের থাকলে, তাও ওর বাপের সাথে থাকতে গিয়ে ওর বাপের সাথে মারা গেল। ওদিকে ময়ূরী আমির খানের একটা প্রেমের মানে বিয়ে দিতে চাইল, ওদিকে দিলদারের কমেডি, এদিকে আছে ইলিয়াস কাঞ্চন এত সুন্দর অভিনয়, এবং ইলিয়াস কাঞ্চনের জীবনের সবচেয়ে বেস্ট মুভি হলো এই মৃত্যুর মুখে, যে অ্যাকশন আর ওই সময় যে লুক, যে সময় মেকিং, ওই সময় লোকেশন, এই সিনেমার যে কটা গান ছিল অসাধারণ, এবং সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সিনেমার সবগুলো দেখলে বুঝতে পারবেন। এই সিনেমাটা লাভা মুভিজ বা ইগল ইগলের ইউটিউব চ্যানেলে আছে, একবার হলে দেখে আসতে পারেন। এই মৃত্যুর মুখে কাহিনী সংলাপ চিত্রনাট্য পরিচালক মালেক আফসারির অসাধারণ একটা পরিচালনার মুভি মৃত্যুর মুখে। তো অবশ্যই বলবো, কারো যদি ভালো লেগে থাকে আমার কথা তো অবশ্যই নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন।